কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসহ মোবাইল বিলস, মেডিকেল অ্যালাউন্স, প্রফিট শেয়ার, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, বেতন পর্যালোচনা, বার্ষিক লাঞ্চ সুবিধা, অর্ধেক ভর্তুকি, উৎসব ভাতা দেওয়া হবে 2টি বার্ষিক। হ্যালো ভিউয়ার্স, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম ওয়ালটন নিয়ে। জনবল নিয়োগ দেবে ওয়ালটন, কর্মস্থল ঢাকা। চলুন ভিউয়ার্স, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আমরা দেখে নিই ওয়ালটনে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে। ভিউয়ার্স, এখানে কিন্তু আমি দেখিয়ে দিলাম এই চাকরিটিতে কি কি সুযোগ সুবিধা রয়েছে। এই চাকরিটিতে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধা রয়েছে, তাই আপনারা দেরি করবেন না, যত দ্রুত সম্ভব এই চাকরিটির আবেদনটি করে দিবেন সহজ সলিউশনের মাধ্যমে। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLC-তে সেলস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 16 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু 16 আগস্ট পর্যন্ত বসে থাকবেন না, কারণ আপনি যত দেরি করবেন তত দেরিতে কিন্তু আপনাকে ইন্টারভিউতে রাখা হবে লিস্টের মধ্যে। তাই আপনি যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। প্রয়োজন হলে আপনি এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আবেদনটি সম্পন্ন করে দিবেন, যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করেই করে। আপনাকে সহজ সলিউশনের এই ইউটিউব চ্যানেলের এবং এই ভিডিওটি অনেক অনেক হেল্প করবে, যাতে করে আপনি এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান। প্রতিষ্ঠানের নাম ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLC, বিভাগের নাম কর্পোরেট সেলস, পদের নাম সেলস এক্সিকিউটিভ, পদ সংখ্যা নির্ধারিত নয়, বেতন আলোচনা সাপেক্ষে, চাকরির ধরন ফুল টাইম, বয়স 23 থেকে 35 বছর, কর্মস্থল রয়েছে ঢাকা। ভিউয়ার্স, আপনারা কিন্তু দেরি করবেন না, আবারও বলছি যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন। চাকরির দায়িত্ব সমূহ, এখানে কিছু দায়িত্ব বলা আছে, আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিব, আপনারা একটু মনোযোগ দিয়ে পড়ে নেবেন, কারণ যদি আপনি চাকরিটি পেয়ে যান তখন আপনাকে এই সমস্ত দায়িত্বই কিন্তু পালন করতে হবে। তাই আগে থেকে যদি আপনি জেনে থাকেন আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হবে। আমাদের অফারগুলিকে কার্যকরভাবে অবস্থান করতে HVAC পণ্য, শিল্প প্রবণতা এবং প্রতিযোগিতামূলক ল্যান্ডস্কেপ সম্পর্কে অবগত থাকতে হবে। সম্ভাব্য ক্লায়েন্টের HVAC প্রয়োজনীয়তা মূল্যায়ন করতে সাইটে মূল্যায়ন সম্পাদন করতে হবে। ক্লায়েন্টের জন্য উপযুক্ত প্রস্তাব, উদ্ধৃতি এবং উপস্থাপনা প্রস্তুত করতে হবে এবং উপস্থাপন করতে হবে। চুক্তি সফলভাবে বন্ধ করতে কর্পোরেট ক্লায়েন্টের সাথে চুক্তি এবং মূল্য নির্ধারণ করতে হবে। সাইট ভিজিট, ক্লায়েন্ট ইন্টারঅ্যাকশন এবং সম্ভাব্য লিডার বিস্তারিত রেকর্ড বজায় রাখতে হবে। প্রচেষ্টার সময় সমন্বয় এবং অন্তর্দৃষ্টি শেয়ার করতে সামগ্রিক বিক্রয় দলের সাথে কাজ করতে হবে। সংশ্লিষ্ট ম্যানেজিং প্যানেল দ্বারা নির্ধারিত যে কোনো অফিসিয়াল কাজ সম্পাদন করতে হবে। ভিউয়ার্স, এগুলো ছিল চাকরির দায়িত্ব, আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম, আপনারা চাইলে আরেকবার একটু পড়ে নিতে পারেন আপনাদের নিজেদেরই সুবিধার্থে, কারণ আপনি যদি পড়ে যান আপনার মাথায় এই ওয়ার্ডগুলো সেভ থাকবে এবং যদি ইন্টারভিউতে কোনো কারণে এখান থেকে জিজ্ঞেস করে তাহলে কিন্তু আপনি অ্যান্সারগুলো করতে পারবেন। আর ভিউয়ার্স, এখন একটি গুরুত্বপূর্ণ তথ্য বলবো, আপনারা যারা এখনো সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা যত দ্রুত সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি, বেসরকারি, পার্ট টাইম, ঘরে বসে চাকরি, অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য। এছাড়াও সহজ সলিউশন কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কোথায় কোথায় কি লিখে আবেদনটি করলে আপনাকে ইন্টারভিউতে কল করা হবে, যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না। তাই আপনারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আপনাদেরকে যেন দিতে পারি। প্রার্থী ধরন পুরুষ, শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস, অভিজ্ঞতা 2 থেকে 5 বছর, আবেদনের শেষ সময় 16 আগস্ট 2024, আবেদনের নিয়ম, আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা আবেদনটি করার জন্য বিডি জবস এই নীল লেখাটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা আগে এখান থেকে চেক করে নেবেন এটি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLC এর সেলস এক্সিকিউটিভ পদটি রয়েছে কিনা। যদি এই পদটি থাকে তাহলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন, কারণ এখানকার তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ।
এখান থেকে ইন্টারভিউ বোর্ডে আপনাকে ইন্টারভিউ এখান থেকে বিভিন্ন টপিকসের উপর কোশ্চেন্স করে থাকবে। তাই আগে থেকে আপনি যদি জেনে থাকেন আপনি কিন্তু খুবই স্মার্টলি অ্যান্সারগুলো করতে পারবেন। তাই আপনাদেরকে বলা এগুলো একটু ভালো করে স্টাডি করে যাবেন যাতে করে আপনার ইন্টারভিউটি খুবই স্মার্ট হয়। এখান থেকে তথ্যগুলো পড়ার পর আপনারা বিডিজবসের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। বিডিজবসের অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে একটি বিডিজবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনারা চাইলে ভিউয়ার্স সহসলিশনের ইউটিউব চ্যানেলটিতে আসার পর এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডিজবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন মাত্র 5 মিনিটে। এবং আপনি আপনার যে কোনো ডিভাইস দিয়ে এটি ক্রিয়েট করে নিতে পারবেন আপনার মোবাইল ফোন কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের বিডিজবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। এরপর ভিউয়ার্স একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিডিজবসের অ্যাকাউন্টটি 100% আছে কিনা সেটি চেক করে তারপর আবেদন করা। বিডিজবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখান থেকে আবেদন করুন লেখাটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে, অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন। যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এবং অভিজ্ঞতা 2 থেকে 5 বছর, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে অ্যামাউন্টটি বসাতে পারেন 15,000 থেকে শুরু করে 45,000 মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট। আমি এখানে 32,000 বসিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে তারপর অ্যামাউন্টটি বসিয়ে দিবেন। এরপর ভিউয়ার্স রয়েছে একটি সতর্কবার্তা, এই সতর্কবার্তাটি না পড়ে কিন্তু আপনি আবেদনটি করবেন না। তাই আগে দয়া করে সতর্কবার্তাটি পড়ে তারপর আপনার আবেদনটি করে দিবেন। bdjobs.com লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না। সহসলিশনের একই কারণে কোনো দায়ী থাকবে না, কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরির প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র। ভিউয়ার্স, এই সতর্কবার্তাতে যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্কবার্তাটি আমি পড়েছি লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন। আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। আবেদনে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে নির্ভুলভাবে আবেদনটি সম্পন্ন করবেন। ভিউয়ার্স, এখানে একটি ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই আপনার বিডিজবসের অ্যাকাউন্টটিকে 100% করে তারপর আপনার আবেদনটি করবেন। কারণ আপনি যদি বিডিজবসের অ্যাকাউন্টটি 100% না করে আপনার আবেদনটি করেন তাহলে আপনার আবেদনটি কিন্তু বাতিল হয়ে যেতে পারে। আমি চাই না আপনার আবেদনটি বাতিল হোক, সেজন্য আপনাদেরকে বলা আপনারা একটু কষ্ট করে হলেও আপনাদের বিডিজবসের অ্যাকাউন্টটিকে 100% করে তারপর আপনার আবেদনটি সম্পূর্ণ করে দেবেন। ভিউয়ার্স, আপনারা কিন্তু চাইলে এই ভিডিওটি দেখে দেখে আপনাদের বিডিজবসের অ্যাকাউন্টটি 100% ক্রিয়েট করে নিতে পারবেন সম্পূর্ণ। কারণ এখানে লাইভ প্রুফ দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে কোথায় কি লিখে আপনার বিডিজবসের অ্যাকাউন্টটিকে 100% প্রফেশনাল করা যাবে। তাই আপনারা দেরি না করে যত দ্রুত সম্ভব আপনাদের বিডিজবসের অ্যাকাউন্টটিকে 100% করে তারপর আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। ভিউয়ার্স, সহসলিশন কিন্তু সবসময় আপনাকে সবভাবে হেল্প করার জন্য প্রস্তুত রয়েছে। আপনারা শুধু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের কার কি সমস্যা। আমরা অবশ্যই অবশ্যই আপ্রাণ চেষ্টা করব আপনাদের সকল সমস্যার সমাধান করার জন্য। তাই আপনাদেরকে আবারও বলা আপনারা বিডিজবসের অ্যাকাউন্টটিকে 100% করে তারপর আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি করছে। আর আপনারা যারা এখনও সহসলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা শীঘ্রই সাবস্ক্রাইব করে বেল বাটন চাপতে রাখবেন। কারণ বেল বাটন চাপতে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন। ধন্যবাদ।